আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। এটা হচ্ছে গতকালের ব্লগ, আর সন্ধ্যাবেলা আকাশটা এরকম হয়েছিল তাই শ্যুট করলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনার নোটিফিকেশনে সবার আগে পৌঁছায়। আমি সবাইকে কিভাবে ধন্যবাদ দেব, আমার চ্যানেলের কমেন্ট বক্সে দেখি যখন আপনারা অনেক ভালো ভালো কমেন্ট করেন, আমার খুব ভালো লাগে, আর তখন মনে আরও আগ্রহ জাগে যে আরও নতুন নতুন ভিডিও তৈরি করি। আমি গতকাল সাভারে গিয়েছিলাম, সন্ধ্যার পর যখন যাচ্ছিলাম তখন এই হলো রাস্তার অবস্থা, খুব জ্যাম ছিল। আর এটা হচ্ছে সাভারের বিরুলিয়া ব্রিজ, এই ব্রিজ এখন বিনোদন কেন্দ্র হয়ে গেছে। এখানে বিকেলের পরে সবাই ঘুরতে আসে, দেখতেই পাচ্ছেন গাড়ি পার্কিং করে সবাই আনন্দ করছে। আর এখানে খাওয়া দাওয়ার অনেক ব্যবস্থা আছে, বিভিন্ন রকমের দোকান আছে, খুব সুন্দর একটা পরিবেশ। আপনারা যারা ঘুরতে যান নাই তারা ঘুরে দেখে আসতে পারেন। আর আমি তো এটা সন্ধ্যাবেলা শ্যুট করেছি যার কারণে একটু অন্ধকার, আর এটা বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত 8টা পর্যন্ত থাকে, দুপুরে বা সকালে রোদ থাকে অনেক, তখন কোনো ভিড় থাকে না, নর্মাল অবস্থায় থাকে। যারা আমার সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স এবং আমাকে এত ভালো ভালো কমেন্ট করেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি। আর আমাকে এভাবেই আপনারা ভালো ভালো কমেন্ট করে যাবেন, আমার পাশে থাকবেন, যাতে আমি আরও উৎসাহের সাথে নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি, খুব ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি। তো এই হচ্ছে গতকালের ব্লগ। তো আজকে আমি যা করেছি বাসায়, খুবই সিম্পলভাবে ও তাড়াহুড়ার মধ্য দিয়ে একটি চিকেন বিরিয়ানি তৈরি করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো মশলাটা আমি নিজেই বাসায় তৈরি করে নিয়েছি, আর এই হচ্ছে সেই মশলা, এই সকল মশলার উপকরণ দিয়েই আমি তৈরি করেছি। আমি এখানে 500 গ্রামের বেশি পরিমাণ মুরগি নিয়েছি, ওখানে দারচিনি, এলাচ এবং লং ও তেজপাতা বাদে বাকি সব মশলাগুলো বেটে নিয়েছি। এখন জিরা বাটা, আদা, রসুন বাটা সব কিছু দিয়ে মশলাটা আমি একসাথে মিক্সড করে মুরগির সাথে ম্যারিনেট করে নেব। বাটা, সকল মশলা এবং গুঁড়া মশলা সব মাংসের সাথে মেখে আমি কিছু সময়ের জন্য এটা রেস্টে রেখে দেব। আর কম বেশি সবাই বিরিয়ানি রান্না করতে পারেন, খুবই সহজ। আর এখন তো প্যাকেটের মশলা পাওয়া যায় ইজিলি ভাবে, এইটা বাসায় তৈরি করা যায়, তবে আমার ওইটার ফ্লেভার তেমন একটা ভালো লাগে না, তাই আমি নিজেই বাসায় মশলাগুলো তৈরি করে নিই। আর এই মাংসটার সাথে মশলাগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে, যাতে মশলার ফ্লেভারটা মাংসের ভিতরে ঢুকে। আর আমি এই বিরিয়ানিটা তৈরি করেছি, আসলে সম্পূর্ণ ভিডিওটাও আমি করিনি, তবে যতটুকু করেছি এর মাধ্যমে বোঝা যাবে যে আমি কীভাবে এই রেসিপিটা তৈরি করেছি। আর আমি এই বিরিয়ানিতে আলুগুলো ভেজে দিয়েছি, খুবই মজা হয়েছে, যেহেতু সিম্পলভাবে রান্না করেছি তারপর খারাপ হয়নি, খুব ভালো হয়েছে। আর আপনারা চাইলে এরকমভাবে বাসায় তৈরি করে ফেলতে পারেন, খুব ইজি আমার কাছে মনে হয়, যারা পারেন তারাও বুঝবেন যে খুব ইজি এটা তৈরি করা। আমার এই চ্যানেলে বিভিন্ন দেশের মানুষও কমেন্ট করে, আর তাদের ভাষা, তাদের ল্যাঙ্গুয়েজ, স্পিচ আমি বুঝে উঠতে পারি না, তারপর তাদের যে নিজস্ব ভাষাগুলো সেই হ্যান্ডরাইটিং দিয়েই তারা লেখে, বুঝি না, তারপরও আশা করছি তারা ভালো কিছুই লেখে এবং আমার কাছে খুবই ভালো লাগে। আর বিশেষ করে যে ইমোজিটা দেয় লাভ বা লাইক, সেগুলোর মাধ্যমে বুঝি যে তারা খারাপ কিছু বলে নাই, অবশ্যই ভালো বলেছে। আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন, আমাকে ভালো ভালো কমেন্ট করবেন, যেন আমি আরও উৎসাহী হয়ে নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি।
আসলে আমার এই চ্যানেলটি নতুন, আর আমি শখের বশতভাবে এই চ্যানেলটি খুলেছিলাম। এখন এতে ভিডিও আপডেট না করলে আমার কেমন যেন একটা খারাপ লাগে। খারাপ লাগা বলতে মানে পরিবার মনে হয় যে একটা পরিবার, এটাকে আমি খুব মিস করি। একটা ভিডিও না ছাড়লে মনে হয় না যে কেউ আমাকে কমেন্ট করছে বা আমাকে দেখছে, খুবই মিস করি। আর প্রত্যেকটা মানুষই চায় তার নিজের একটা পরিচয় হোক, আর এটা হচ্ছে সেই প্ল্যাটফর্ম যেখানে নিজের পরিচয় তৈরি করা খুব সহজ, আবার সহজও না। নিজের নামটা সবাই জানবে, যেমন আমি এখানে চ্যানেলটা খুলেছি, আমার 900 করে সাবস্ক্রাইবার হয়ে গেছে, এখন সবাই আমাকে জানছে, আমার নাম নিয়ে জানছে। আর আমি আজকে কথাগুলো হয়তো গুছিয়ে বলতে পারছি না, আপনারা আমার কথাগুলো কোনো ভুল হলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করছি। কথা বলতে বলতে মাংসটা প্রায় রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন রান্না হয়ে গেছে। এখন আমি চালের প্রসেসিংয়ে চলে যাব। চাল তৈরি করার জন্যে, আমি পোলাওটা তৈরি করার জন্যে আমি অলরেডি আরেকটা চুলে পাতিল বসিয়ে দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা করতে দিয়েছি এখানে। আর এখানে আমি খুব সামান্য পরিমাণ শাহি জিরা দিয়েছি, আর লং আর এলাচ দিয়েছি। আমি এই বিরিয়ানিতে অল্প পরিমাণ গাজরের কুচি ব্যবহার করব। আমি এই গাজরটা ফ্রিজে সংরক্ষণ করি সারা বছরের জন্যে। লবণ দিয়ে গাজরটা হালকা সেদ্ধ করে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। আর গাজর না, আপনারা যে কোনো সবজি এভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন, আর সারা বছর এটার স্বাদ উপভোগ করতে পারবেন। চালটা আমি দিয়ে দিয়েছি, এখন এটাকে আমি ভাজবো। আর এটা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না এখান থেকে একটা শব্দ হবে বা একটা চালের অ্যারোমা বের হবে। আর এখানে আমি 2 কাপ পরিমাণ চাল নিয়েছি, তার জন্যে 4 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি এর মধ্যে দিয়ে দেব। এই যে গাজরগুলো আমি এখানে যোগ করে দিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিচ্ছি সামান্য আদা বাটা। ভাজাটা আমার হয়ে গেছে, এখন আমি এখানে সেই ফুটন্ত গরম পানিগুলো দিয়ে দেব। পানিটা দিয়ে দেওয়ার পর এটা আমি ঢাকনা দিয়ে আর ঢাকবো না, হাই হিটে পানিটাকে আমি শুকিয়ে রাখা না পর্যন্ত এভাবেই চুলায় রেখে দেব। দেখছেন পানিটা শুকিয়ে আসছে, আমি এখানে আরেকটু শুকানোর পর মাংসগুলো দিয়ে দেব। আমার বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমাকে জানাবেন কমেন্ট করে যে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার সকল সাবস্ক্রাইবারদের, ভিউয়ার্সদের, আর যারা আমাকে এত ভালো ভালো কমেন্ট করেন তাদের। আশা করছি সবাই এভাবেই আমার সাপোর্ট করে যাবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন, আমার পাশে থাকবেন, আর আমাকে উৎসাহ করবেন আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকে তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।